দিনাজপুরের কাহারুলে কৃষি কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনে ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। অনিয়ম ও হয়রানির প্রতিবাদে দিনাজপুরের কাহারোল উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শাহরুখ কীটনাশক ডিলার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে দিনাজপুর কাহারোলের আমতলা মোড়ে রাসায়নিক সার, বীজ, কীটনাশক, ডিলার ও খুচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় শত শত ব্যবসায়ীরা। আগামী 7 কার্য দিবসের মধ্যে সেলিনা আফরোজকে কাহারোল থেকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহ 6 দফা দাবি সম্মিলিত একটি স্মারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করে। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি আলহাজ জয়নাল আবেদিন বলেন, কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ কাহারোলে বদলি হয়ে এসেই ঘুষ বাণিজ্য শুরু করেছেন। তিনি ব্যবসায়ীদের আলাদাভাবে তার সাথে যোগাযোগ করতে বলেন। ব্যবসায়ীরা দেখা না করায় ক্ষিপ্ত হয়ে নিজে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে অন্যায়ভাবে দোকানের মালামাল জব্দ এবং কোনরূপ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ধ্বংস করছে। এতে করে কাহারোল উপজেলার প্রায় 350 ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাবি আমাদের একটাই, আমরা আমাদের সাংবাদিক ভাই মাধ্যমে জানাতে চাই, আমরা আশা রাখি আমাদের এই সারকৃষ্ণ অনুষ্ঠানে আমাদের উপজেলায় যাবে, আপনারা আমাদের সাথে। মরিয়ম ইলেকট্রনিক্স এন্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। শাম্মী এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।